আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমি সবাইকে বাংলা নববর্ষ, বিজয় উৎসব, বিহু উৎসব এবং গড়িয়া পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করি আপনারা এই সময়ে নিজের পরিবারকে নিয়ে যেই বাধ্যবাধকতা রয়েছে তার মধ্যে দিয়েও এই উৎসবগুলোকে আমরা নিজের পরিবারের সঙ্গে মিলেমিশে তাকে অনুভব করব এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারাই আমাদের শুভচিন্তক এবং হৃদয়ের কাছে রয়েছে সবাইকে আমরা সাধুবাদ জানাবো, একে অপরকে স্মরণ করব। বিজ্ঞাপন প্রতিভ স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যের করোনা আক্রান্ত প্রথম মহিলা বুধবার সুস্থ হয়ে জিবি হাসপাতাল থেকে ফিরে যান। আগামী 14 দিন মহিলা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকবেন। রাজ্যের করোনা আক্রান্ত প্রথম মহিলা বুধবার সুস্থ হয়ে জিবি হাসপাতাল থেকে ফিরে যান। এদিন জিবি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয়বার মহিলার সোয়াব টেস্টের নমুনা নেগেটিভ আসায় এবং শারীরিক অবস্থা উন্নতির কারণে মহিলাকে জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আগামী 14 দিন মহিলা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকবেন স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে। এরপর চিকিৎসকের নির্দেশক্রমে তাকে স্বাভাবিক জীবন ফেরার অনুমতি দেওয়া হবে। এদিন জিবি হাসপাতালের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে মহিলাকে ছেড়ে রিলিজ করা হয়। সকলে করোনা বিরুদ্ধে জয় করে ফেরা রাজ্যের প্রথম মহিলাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় হাততালি দিয়ে অনুপ্রাণিত করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে এই সংবাদ জানান। কোথায় গেছিলেন? গুয়াহাটি। কিসের জন্য গেছিলেন? আমরা কামাখ্যা মন্দির দর্শনে গেছিলাম। আচ্ছা, আপনি টিয়ার পেলেন কদিন পর মোটামুটি? আমি 9-10 দিন পরে। 9 দিন। ইনিশিয়ালি কি রকম ভয় ছিল? মানে প্রথমে তো না, তখন তো লোকজন কেউ আসিল না, রুমে একা আসিলাম। তারপর সব দরজাটা যে বন্ধ আসলো তখন আমার ভীষণ ভয় আসলো, আর শরীরও ভীষণ খারাপ আসলো। আর এখানের স্টাফদের আপনি কি বলবেন, যারা আপনাকে হেলথ স্টাফদের কি মেসেজ দেবেন বা কি বলতে চান ওদের সম্পর্কে? তাদের অসংখ্য ধন্যবাদ, তারা আমার খুব কেয়ার করছে। আপনি এখন সুস্থ মোটামুটি? হ্যাঁ। বাড়ি ফিরছেন কদিন পর? আজকে। She is totally stable and Dr. Bhom will tell her physical status. And how is the other patient responding? Other patient is also still totally fine. No need to be any worry. No need to worry. Today this is the first time, no, the patient from Tripura has been released. First time patient has been released. For consecutive 3 times she has been tested and she turns negative. Now she put under institutional quarantine and she will get for another 14 days. Then ultimately she... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউনের মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। শুধু তাই নয়, বাংলা নববর্ষ উপলক্ষে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে তুলে দেন নতুন কাপড়। কখনো একজন স্টেট ব্যাংকের আধিকারিক হিসেবে ব্যাংকের কর্মীদের পাশে, আবার কখনো মুখ্যমন্ত্রী জায়া হিসেবে সাধারণ গরিব মানুষের পাশে। লকডাউনের মধ্যে ধারাবাহিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক কাজ করে যাচ্ছে মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব। রাজ্যের জনগণ আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী জায়ানীতিকে দেখেছে। মুখ্যমন্ত্রী জায়া এতটা মানবিকতা হয়তো রাজ্যবাসী এই প্রথম দেখেছে। প্রায় প্রতিদিন রাজ্যের মানুষের জন্য সামাজিক কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সমগ্র দেশে লাগু রয়েছে লকডাউন, আর এই লকডাউনের ফলে রাজ্যের গরিব অংশের মানুষ খাদ্যের সংকটে ভুগতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব ইতিমধ্যে প্রত্যন্ত এলাকায় মানুষদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী। এই লকডাউনের মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে ব্যাংক কর্মী। তাই একজন স্টেট ব্যাংকের আধিকারিক হিসেবে ইতিমধ্যে খোয়াই থেকে কমলপুর ছুটে গেছেন প্রত্যেকটি স্টেট ব্যাংকের শাখায়, ব্যাংকের কর্মীদের হাতে তুলে দেন
সুরক্ষা সামগ্রী সমাজের সকল অংশের মানুষের প্রতি মানবিক মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব দেব বুধবার সামাজিক কর্মসূচি থেকে এই বিষয়টি ফের একবার প্রমাণিত হলো বুধবার বাংলা নববর্ষের উপলক্ষে আগরতলার পৌর নিগমের মহিলা সাফাই কর্মীদের হাতে নতুন কাপড় তুলে দেন মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব উমাকান্ত ময়দানে সামাজিক দূরত্ব বজায় রেখে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয় আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে নতুন কাপড় তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব বলেন এই সাফাই কর্মীরা দিন রাত সাফাইয়ের কাজ করে বাংলা নতুন বছর এসেছে সকলের ঘরে খুশির জোয়ার বইছে যদিও নিজের মতো করে সকলে সবকিছু করতে পারছে না নতুন কাপড় হাতে তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে এই সাফাই কর্মীদের খুশি রাখা কারণ এই কঠিন সময়ে এই সাফাই কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে যেই কাজ আমরা সকলে করতে পারি না এই সকল সাফাই কর্মীদের তিনি ধন্যবাদ জানান লকডাউনের সময় যারা যারা মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন তারা তাদের এই কাজ যেন আগামী দিনেও জারি রাখেন তার আহ্বান জানান মুখ্যমন্ত্রী জায়ানীতি দেব তিনি আরো বলেন এই লকডাউনের মধ্যে একটি প্রমাণিত আমরা সকলে এক আমরা সংগঠিত দেখে जैसा कि मैंने पहले भी कहा है ये छोटे-छोटे प्रयास हैं जो केवल मैं नहीं मुझे इस बात की बहुत खुशी और गर्व है कि मेरा प्रत्येक त्रिपुरावासी इस कष्ट के समय में इस दुख के समय में उन लोगों के साथ खड़ा है जो अपेक्षित हैं जिनको इसकी ज़रूरत है और ख़ासकर एएमसी के वर्कर्स जो हैं ये दिन रात हमारी सफाई हाइजीन सेफ्टी सिक्योरिटी के लिए काम कर रहे हैं नववर्ष का समय चल रहा है और सबके घर में खुशियाँ आई हैं लेकिन ठीक है हम लोग उतना कुछ नहीं कर पाए लेकिन ये छोटा सा कदम है इन लोगों को खुश रखने का क्योंकि दिन रात ये लोग हमारे लिए इस कठिन समय में जो काम कर रहे हैं वो बहुत महान काम है जो हम लोगों के द्वारा संभव ही नहीं है तो मैं यही कहना चाहती हूँ कि ऐसे बहुत से लोग ऐसे काम में कार्यरत हैं उन सबको मेरा धन्यवाद है और जैसा कि पार्ट टू लॉकडाउन का स्टार्ट हो गया है जितना उत्साह जितने दिल से लोगों ने आज तक काम किया है आज तक सबकी सहायता की है आगे भी वो करते रहे क्योंकि मेरा ये मानना है कि लॉकडाउन के बाद भी ऐसे बहुत से लोग होंगे जिनको सहायता की आवश्यकता होगी सो हम जब जहाँ जितना कर सकें उतना करें और सोसाइटी को एक दूसरे का हाथ पकड़ के जो हम ये कह सकते हैं कि इनविजिबल जिसे कंसेप्ट कह सकते हैं कि नाउ वी आर इनविजिबली बट वी आर यूनाइटेड और इस समय में हमारे देश ने जो एक नेशनलिज्म का भाव डेवलप किया है एवरीवन इज वर्किंग टुवर्ड्स द गोल टू अचीव द नेशनलिज्म ये अपने आप में एक बहुत बड़ा और सराहनीय कार्य है आज तक हम बटे हुए थे बहुत बार ऐसा हमें लगा लेकिन लॉकडाउन के बाद ये समझ में आ रहा है कि नहीं हम यूनाइटेड हैं हमारा देश यूनाइटेड है और हमारी जो भारत माता है वो हमारे साथ है और हमें इस पूरे वक्त से जल्दी ही हमें कोई नया रास्ता मिलेगा और हम लॉकडाउन का ये पीरियड खत्म करके एक सामान्य जिंदगी की লকডাউনে 22তম দিনও আগরতলা পুলিশের ব্যাটিং অব্যাহত বৈধ কাগজপত্র এবং পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশের হয়রানি ও হেনস্থা করে চলছে যেটা ভালো নজরে দেখছে না সাধারণ জনতা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু রয়েছে লকডাউন বুধবার লকডাউনের 22তম দিন লকডাউনের 22তম দিনে রাজধানী আগরতলা শহরে বহু মানুষসহ যানবাহন বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ে তবে এদিন প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করে রাজধানীর বিভিন্ন স্থানে এদিনে প্রশাসনের উদ্যোগ নজরদারি চালানো হয় এই দিন যারাই বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন তবে যারা বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে যে সকল সরকারি কর্মচারী অফিস ডিউটির নাম করে বাড়ি থেকে বেরিয়েছে তাদের সাথে অফিস থেকে দেওয়া সুনির্দিষ্ট পাস রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় যে সকল অটো কিংবা যানবাহন বিনা কারণে রাস্তায় বেরিয়েছে সেগুলিকেও পুলিশ পক্ষ থেকে ফিরিয়ে দেওয়ার হয় সব মিলিয়ে লকডাউনের সফল করতে আরক্ষা কর্মীরা এদিন রাজধানীতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আর কে নগর থেকে ব্যাংক কোন ব্যাংকে দিতেছেন আপনি কেল গিয়া আর দুনিয়ার মধ্যে এখান থেকে আইডিয়া তো তাকে ব্যাংক করেন আপনি তো কি হইল আপনি কি ব্যাংকে দিলেন তো স্টেট ব্যাংক আপনি মেলার মধ্যে দিতে লাগেনি সিবিএস সিস্টেম আছে কোর ব্যাংকিং সিস্টেম সব টাকাতে প্লিজ দাদা আন্য দাদা মুভমেন্ট করেন ঘুরে যান অপ্রয়োজনীয় মুভমেন্ট করবেন না আন্য দাদা সরি আপনার এটা শুনেন ব্যাংকের টাকা তোলার লেগে আপনার টাকা তোলার লেগে জমা দেওয়ার লেগে সব কিছুর লেগে আপনি আর কেন ঘুরতে গিয়ে এখানে আছেন আর কোনো কাজ করছেন না আপনি কি আমার যান প্লিজ প্লিজ যান আরও ব্যাংকে আপনি আর কেন ঘুরতে এখানে কেন আছেন আর নেসারি মুভমেন্ট
ওইখানে আপনি ব্যাংকের কাছে ছাড়তে পারেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমার প্রিয় ত্রিপুরাবাসী, মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছে রাজ্যবাসীকে, দেশবাসীকে কীভাবে এই করোনা সংক্রমণ থেকে বের করে আনা যায়। তার মধ্যে ওনার আরেকটি নতুন ইনিশিয়েটিভ হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, এই আরোগ্য সেতু অ্যাপ আপনারা নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিন। কীভাবে বেরিয়ে আসা যায় করোনা থেকে, সেই উপায়গুলো এই অ্যাপের মধ্যে আছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী এই অ্যাপকে লোড করবে এবং করে নিজের এবং নিজের আত্মীয় স্বজন পরিজন সবাইকে তার মধ্যে সহযোগিতা করবেন, তার যে উপকারী দিকগুলি আছে নিজের জীবনে প্রয়োগ করবেন। কারণ সর্বোপরি ভারতবাসী আর আমার কাছে সর্বোপরি আমার 37 লক্ষ ত্রিপুরাবাসী। এই অ্যাপ আমি লোড করে নিয়েছি, আপনাদেরকেও বলবো এই অ্যাপ আপনারও লোড করে নিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন আইনজীবী শেখর দত্ত। আজ তার বাড়িতে ছুটে যান মন্ত্রী রতনলাল। শারীরিক অসুস্থতার কারণে 65 বছর বয়সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় প্রয়াত হয়েছেন আইনজীবী শেখর দত্ত। অন্তত অমায়িক ও নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত শেখর দত্ত প্রয়াত হলেও ভাগ্যের নির্মী পরিহাসে তার শেষ যাত্রা এবং তাকে শেষ চোখের দেখা দেখতে পেল না তার স্ত্রী ও একমাত্র ছেলে, কারণ লকডাউনের কারণে তারা বর্তমান কলকাতায় রয়েছে। তবে প্রয়াত আইনজীবী শেষকৃত্যে কোনো কিছুই কম ছিল না। এলাকার সংগৃহীত ক্লাবের তিনি ছিলেন আজীবন সদস্য। তার প্রয়াণে ক্লাব সম্পাদক তথা টিআরটিসির চেয়ারম্যান বিজেপি নেতা দীপক মজুমদার গভীর শোক ব্যক্ত করেন। প্রয়াত আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ছুটে যান আইনমন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, প্রাক্তন সভাপতি বীরজিৎ সিং, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, তাপস দে, বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, ভূপেন দত্ত, ভূমিক ট্রাস্টের পক্ষে সঞ্জয় পাল, বিধায়ক সুরজিৎ দত্ত, অরুণচন্দ্র ভৌমিক সহ অনেকেই। বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় কোর্ট চত্বরে, সেখানেও আইনজীবী তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে, সেখানে ছুটে আসেন এলাকার বিধায়ক আশিস সাহা সহ টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার, সুবল ভৌমিক সহ বহু গুণীজন। বিজেপি সভাপতি মানিক সাহ প্রবীণ আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি প্রবীণ আইনজীবী শেখর দত্ত মৃত্যুকে গভীর শোক ব্যক্ত করেছেন। শেখর দত্ত আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন দীর্ঘদিন। উনি প্রতিষ্ঠিত আইনজীবী এবং আজকে অকাল মৃত্যু। যদিও অসুস্থ ছিলেন, অকাল মৃত্যু। সবচেয়ে দুঃখের বিষয় এই করোনার সময় ওনার মিসেস এবং ওনার ছেলে, বর্তমানে একমাত্র একই ছেলে, যদিও সে ইঞ্জিনিয়ার, সে রাজ্যের বাইরে রয়েছেন, স্ত্রীও বাইরে রয়েছেন, এমন একটা সময় এই মর্মান্তিক মৃত্যু। অত্যন্ত দুঃখের, বেদনার। এবং ওনার পরিবার, ওনার বাবাও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, টিএল দত্ত, প্রতিষ্ঠিত আইন বিশারদ। সুতরাং ওনার মৃত্যুতে আমরা শোক ব্যক্ত করছি। এবং আমার সাথেও ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, যদিও আমার থেকে বয়সে কম, কিন্তু ব্যক্তিগত বন্ধুত্ব ছিল খুব ভালো। দেওয়ানি মামলার উপরে ওনার যথেষ্ট দখল ছিল, কিন্তু ওনার মৃত্যুতে আমি শোক ব্যক্ত করছি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃদুভাষী দেখবেন, আজকে মৃত্যু হয়েছে, তারপরে মুখে মনে হয় একটু হাসি লেগে রয়েছে, সবসময় হাসি খুশি মন ছিল। তো এটা অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে আমাদের এখানে আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ কল্যাণী রায় এসছেন, অরুণচন্দ্র ভৌমিক এমএলএ, উনিও এসছেন, ওরা দুজনে আইনজীবী। ডক্টর মানিক শাহ আমাদের বিজেপি দলের সভাপতি, উনিও এসছেন। আরও সমাজের বিভিন্ন রকম, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, উনিও এসেছেন। আরও বিভিন্ন সমাজের আইনজীবীরা অনেকে এসেছেন, এবং আইনজীবী ছেলে বিজেপির যিনি, উনি কনভেনরও এসছেন, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক এসছেন, আরও অনেক আইনজীবী এসছেন, আশেপাশের মানুষ তো আছেই। সুতরাং এই অকাল মৃত্যুতে আমি শোক বেদনা করছি। আমরা শোকাহত, কারণ রাজ্যের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন, সবচেয়ে বড় কথা খুব ভালো মনের মানুষ ছিলেন। আমি যখন জুনিয়র হিসেবে জয়েন করি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে,
আমাকে ডেকে কথা বলেছিলেন যে কোথাও যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ রাখবে, যে কোনো মামলা বুঝতে হলে আমার কাছে আসবে। তো এমন একটা মানুষ যিনি সদা হাস্য এবং জুনিয়রদের প্রতি ছিল ওনার সহযোগিতার হাত, যেভাবে তিনি বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের যারা আজকে অনেক প্রতিষ্ঠিত আইনজীবী রয়েছেন, যারা ওনার সান্নিধ্যে এসে সহযোগিতা পেয়েছিলেন, আইনি পরামর্শ পেয়েছিলেন। আমরা গভীর শোকাহত, রাজ্যের মাননীয় আইনমন্ত্রী এসেছেন, তিনিও শোকাহত। আমরা তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। তিনি যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তিতে থাকে। এমন একটা মর্মান্তিক পরিস্থিতি রাজ্যে, এখন সারা বিশ্বে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে ওনার স্ত্রী বাইরে, ওনার একমাত্র ছেলে বাইরে, আমরা যারা হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মের মানুষ, আমরা চাই আমাদের সদ্গতি, আমাদের শেষ কৃত্য সন্তানের হাত ধরে হোক, সেটা থেকে শেখরদা বঞ্চিত হয়েছেন। আমরা তার পাশে রয়েছি, তার পরিবারের সাথে আমরা রয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও খোঁজ নিয়েছেন। আমরা গভীর শোকাহত, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। তবে লকডাউনের কারণে প্রয়াত আইনজীবী প্রিয়জনরা তাকে শেষ শ্রদ্ধা এবং শেষবারের মতো দেখতে পেলে না, এটাই আফসোস। সংহিত ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যরা উপস্থিত ছিলেন তার শেষ যাত্রায়। রিপোর্ট খবর ত্রিপুরা। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্তের সহায়তার আর্জি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলো সিপিএম পশ্চিম জেলা কমিটি। লকডাউনের মধ্যেও সরকারি পদক্ষেপ কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা এবং গাফলতি তুলে ধরলো সিপিএম এর পশ্চিম জেলার কমিটি। এই সমস্ত দুর্বলতাগুলো অবিলম্বে সমাধান করতে সিপিএম এর রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি এবং প্রস্তাব জানিয়েছে। আজ সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর রাজ্য সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। কালবৈশাখী সম্প্রতি প্রবল ঝড় বৃষ্টিতে শহরতলী জয়পুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বসবাসকারীদের কৃষকদের সবজি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে এই সমস্ত এলাকায় 300 থেকে 350 কৃষক পরিবার আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে এই সমস্ত পরিবারগুলি চিহ্নিত করে তাদের সঠিক আর্থিক সহায়তা প্রদান করতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। লকডাউনে কৃষিক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, যদিও নিরাপত্তার ভয়ে কৃষকরা জমিতে যেতে সাহস করছে না, তাতে উৎপাদিত শাকসবজি জমিতে পচে নষ্ট হচ্ছে। রাজ্য সরকারের উচিত সেদিকে নজর দেওয়া, কৃষকরা যাতে নির্ভয়ে জমিতে গিয়ে চাষবাস করতে পারে এবং জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, কমলপুরে বহু জমিতে টমেটো পচে নষ্ট হচ্ছে, নিরাপত্তার ভয়ে কৃষকরা জমিতে যেতে চাইছে না, তাতে তারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে নিয়ে কমলপুরে কৃষকদের কাছ থেকে টমেটো ক্রয় করছে। সিপিএম এর দাবি সেই উদ্যোগ যাতে সরকারি তরফ থেকে নেওয়া হয়। আমরা গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে যে আমরা বলবো, প্রধানমন্ত্রী এর আগে এবং কালকেও নির্দিষ্টভাবে বলেছেন যে কৃষি এবং কৃষক কাজ তার আওতার বাইরে থাকবে এই করোনা ভাইরাস সম্পর্কজনিত প্রশ্নগুলো। কারণ ফসল যদি করতে না পারে, মাঠ থেকে তুলতে না পারে, তাহলে তো এটা একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে দেশের জন্য। কিন্তু দেখ, আমরা বলছি, আমরা দেখছি এটা আমাদের রাজ্যের মধ্যে ঠিকভাবে মানা হচ্ছে না। কৃষকরা জমিতে যেতে ভয় পায় আর পুলিশ আটকিয়ে দেয়। তো এটা তখন তিনি আমাদের বলেছে পরিষ্কার করে, তারাও একটা সার্কুলার দিল্লির থেকে পেয়েছেন, পাওয়ার পরে এই সার্কুলারটা ইস্যু করেছেন। ইস্যু করার পরে এমনকি খবরের কাগজও দিয়েছেন, মিডিয়া তো দিয়েছেন, কিন্তু বিষয়টা যা আমরা যেটা বলছি তার সঙ্গে প্রায় সহমতি প্রকাশ করলেন যে এটা যাতে আরও ফার্দার এক্সপিডাইট করা যায়, যাতে কৃষিকাজের কোনো অসুবিধা না হয়, এটা দেখার জন্য উনি ব্যবস্থা নেবেন। দ্বিতীয় আরেকটা সবচেয়ে বড় সমস্যা আমাদের রাজ্যের মধ্যে, এটাও তিনি স্বীকার করেছেন যে 5,000-এর উপরে কৃষক আমাদের রাজ্যের কাঁটাতারের বাইরে তাদের জমি করেছে। প্রায় 5,000 হেক্টর কৃষক এই জমির ফসল তোলা, তার মধ্যে একটা বিরাট অংশ সবজি আছে, সামনে ধানের ফসল আছে, এইটা বিএসএফ প্রথম যে অ্যালাউ করেছিল, গত 15 দিনের খবর সব কিছু বন্ধ করে দিয়েছে, যেতে পারছে না। আমরা উদাহরণ হিসেবে বলেছি যে আমাদের কমলা সাগর বিধানসভা কেন্দ্রের ফুলতুলে একটা জায়গা আছে, এই কাঁটাতারের বাইরে বেশ কিছু পরিবার আছে তারা, আমি গিয়েছিলাম একবার তাদের ভিজিট করতে। একটা শিশু অসুস্থ হয়েছে,
বিএসএফ এর হাতে পাও তিন ঘন্টা ধরার পরও এই শিশুটাকে হাসপাতালে নিয়ে আসতে দিচ্ছে না। তারপরে ওইখানকার প্রাক্তন একজন প্রধান ছিলেন, উনি ফোনে খবর টবর পাওয়ার পরে গিয়ে কথাবার্তা বলে এসডিএম টেসডিএম কথাবার্তা বলে টলে কোনো মতে প্রায় দুই তিন ঘন্টা পরে হাসপাতালে আনার সুযোগ পেয়েছে। এই হলো অবস্থা। নিশ্চয়ই বর্ডার সিল করতে হবে, এটা আমাদেরও দাবি, এই লকডাউনে যাতে মানুষ আসতে না পারে। কিন্তু এই জমি তো আমাদের, এই জমি পাস আছে, কৃষকরা যারা যা আসে তাদের পাস আছে। কৃষকরা বলছে নির্দিষ্ট সময়ে আমাদের আসতে দেওয়া হোক যেতে দেওয়া হোক, এতে প্রচুর ক্ষতি হচ্ছে এটা স্বীকার করেছেন, এবং এই যাতে আর ভবিষ্যতে না হয় বিষয়টা দেখার জন্য। সবজি মাছ মাংস ফুল এগুলো যাতে শহরে যদি বাজারে না আসতে পারে তাহলে কী করে চলবে? এবং এটার জন্য সমস্ত কৃষককে পাস দিতে হবে। পাস দেওয়ার জন্য সোভারেন এগ্রিকালচার এসডিএমরা বিডিওরা এদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা বলেছি, আসতে পারছে না, পুলিশ কিছুই মানে না, হয়তো সবজি যখন নিয়ে আসে ধরে না, কিন্তু যাওয়ার সময় আবার ধরে ফেলে, কেন কেনা, আরে আমি তো সবজি বিক্রি করতে গিয়েছিলাম, এখন তো কালি। পুলিশ ঠিকই আছে, পুলিশ কিছু করে, কিন্তু পুলিশ তো বেশ কিছু বাড়াবাড়িও করছে, কিন্তু সাধারণ মানুষ যাতে কৃষকরা যাতে হয়রানি না হয় এটা দেখার জন্য। দ্বিতীয়ত, কমলপুরে টমেটো পচে যাচ্ছিল, সোনামুরার মার্কেট, মেলাঘরের মার্কেট, তেলেমরার মার্কেটে যদি আগরতলার গুলবাজার মহারাজগঞ্জ বাজারে সবজি না আসে তাহলে আমরা কোথায় পাবো? সবটা তার আগরতলার আশেপাশের সবজি দিয়ে আমরা চলবে না। এই বিষয়টা সিরিয়াসলি দেখতে হবে। পরে আমরা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে নতুন বছরের দ্বিতীয় দিনের কালবৈশাখীর তাণ্ডব হয় আগরতলায়। নববর্ষের প্রথম দিন থেকে পারদ ক্রমেই চলছিল, দিনে রাতে মিলিয়ে বৃদ্ধি পায় তাপমাত্রা, একে করোনার জের, তার উপরে তাপমাত্রার বৃদ্ধি অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছিল। তবে ইতিমধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, ঘণ্টায় 5 থেকে 40 কিলোমিটার বেগে রাজ্যের বেশ কিছু জেলা জুড়ে ঝড়ের হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি পূর্বাভাস ছিল। সেই মোতাবেক নতুন বছরের দ্বিতীয় দিনে দুপুরে নেমে এলো সন্ধ্যার কালো অন্ধকার, মুহূর্তের মধ্যে শুরু জোড়া হওয়া বইতে শুরু করে রাজ্যের বেশ কিছু স্থানে, চারিদিকে ধুলো অন্ধকার হয়ে পড়ে শুনশান রাস্তায়। এদিন কালবৈশাখীর তাণ্ডব অনেকে বাড়ির থেকে অনুভব করে, কিছুক্ষণের মধ্যে নেমে আসে বাড়ি ধারা, ক্ষণিকের জন্য হলেও উষ্ণতার সে ছেঁকা থেকে স্বস্তি পেল সকলে। জড়ো হওয়ার কারণে তেমন বৃষ্টি না হলেও তাপমাত্রা একলাফে বেশ খানিকটা কমলো এদিন, তবে ঝোড়ো হওয়ার দরুন বেশ কিছু ক্ষতি হয়েছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সরকারের নির্দেশ মোতাবেক এসসিআই কর্মীরা মাস্ক পরে লোডিং এবং আনলোডিং এর কাজ চালিয়ে যাচ্ছে নন্দননগরস্থিত খাদ্য গুদামে কর্মীরা। সরকারের নির্দেশ মোতাবেক এসসিআই কর্মীরা মাস্ক পরে লোডিং এবং আনলোডিং এর কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার নন্দননগরস্থিত খাদ্য গুদামে কর্মীরা কাজ করে যাচ্ছেন। আবার যেসব শ্রমিকদের মাস্ক নেই সেসব শ্রমিকরা গামছা পরে কাজ করে চলছে বলে জানান এক শ্রমিক। দেন আমরা এফসিআই গুলোর মধ্যে কাজ করতেছি, খুব সুরক্ষিত কাজ করতেছি। প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছে মাস্ক বা মাস্ক না থাকলে গামছা ব্যবহার করে মাল নামার জন্য, আমরা সেভাবে মাল নামা সবাই কি মাস্ক এবং গামছা, সবার তো মাস্ক নেই, কেউ গামছা ব্যবহার করছে, কেউ রুমাল ব্যবহার করছে, এইভাবে কাম করছে, সুরক্ষিতভাবে কাজ করছি। আমি কি করছেন কাজটা? লোডিং আনলোডিং কাজ করছেন। আপনার নাম? আমার নাম উত্তম পাশওয়ান। রিপোর্ট খবর ত্রিপুরা। বুধবার ত্রিপুরা টি ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে আজ ঊনকোটি জেলা শাসক রবীন্দ্র রিয়াংয়ের নিকটে ডেপুটেশন দেওয়া হয়েছে। ত্রিপুরা ট্রি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ ঊনকোটি জেলাশাসক রবীন্দ্র রিয়াংয়ের নিকটে ডেপুটেশন দেওয়া হয়েছে। হীরাছড়া, নটিংছড়া, সোনামুখী এবং দেবস্থল এই চারটি চা বাগানে প্রতিটি চা শ্রমিক পরিবারদের বিনামূল্যে রেশন এবং মাসে 1000 টাকা দেওয়ার দাবি জানানো হয়। এই চারটি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এর লকডাউন সময়ে শ্রমিকরা অসহায় অবস্থায় জীবনযাপন করছে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রি ওয়ার্কার ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং কৈলাস শহর মহকুমার কমিটির সভাপতি বাণীকণ্ঠ অধিকারী। পক্ষ থেকে আজকে আমরা ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে যাই ত্রিপুরা ট্রি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে। মূলত এই লকডাউন পিরিয়ডে আমাদের এই জেলাতে চারটা চা বাগান, দেবস্থল, সোনামুখী, হীরাছড়া এবং নটিংছড়া, এই চারটা চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ।
চা বাগান মালিক এই চারটা বাগানেরই বন্ধ করে রেখেছেন। এই লকডাউন পিরিয়ডে শ্রমিকদের যে অবস্থা, তারা তো আগে অন্যান্য জায়গাতে বিভিন্ন কাজ করতেন, এই মুহূর্তে তারা অন্য কোথাও কাজ করতে পারছেন না। আমরা এই চারটা চা বাগানের শ্রমিকদের প্রতিটা পরিবারকে যাতে ফ্রি রেশন এবং কমপক্ষে মাসে 1,000 টাকা করে তাদেরকে আর্থিক সাহায্য করা যায়, আমরা জেলা শাসকের কাছে সেই দাবি উত্থাপিত করেছি। জেলা শাসক বলেছেন এটা তো ওনার এখতিয়ারের বাইরে, উনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বিষয়টি দেখার জন্য, এবং ওনার সাধ্যমতো যা আছে উনি দেখবেন, রেশন কার্ডে চাল দেওয়া বা এগুলো তো পাচ্ছে ওরা, এগুলো পাচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক শ্রমিক পরিবারে আছে তাদের এপিএল কার্ড, কিন্তু এপিএল কার্ডের যে পয়সাটা, এই পয়সাটা তাদের দেওয়ার মতো সামর্থ্য নেই। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা জেলা শাসকের কাছে অনুরোধ করেছি যাতে চারটা চা বাগানের শ্রমিক পরিবারকে বাঁচানোর স্বার্থে তাদেরকে ফ্রি রেশন এবং মাসে অন্তত পক্ষে প্রতিটা পরিবারকে 1,000 টাকা করে এই লকডাউন পিরিয়ডে যাতে দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ সকালে সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত শান্তিনগর ব্রাঞ্চের উদ্যোগে প্রায় 70টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চলছে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী গতকাল 19 দিনের লকডাউনের ঘোষণা করেন। এরই মধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, সরকারি বেসরকারি পর্যায়ে বর্তমান লকডাউনের ফলে কাজ খাদ্যহীন পরিবারগুলোর মধ্যে এগিয়ে এসেছেন। আজ সকালে সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত শান্তিনগর ব্রাঞ্চের উদ্যোগে প্রায় 70টি পরিবারের মধ্যে ডাল, চাল, তেল, সোয়াবিন, আলু ইত্যাদি বণ্টন করেন। আজকের এই টান বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক সুবীর সেন, সিপিএম অঞ্চল নেতৃত্বে অশোক সেন, তপন পাল সহ আরও অনেক সাংবাদিকের মুখোমুখি হয়ে নেতৃত্বে তপন পাল জানান, শুধু তান মন্ত্রী তাদের মুখ্য উদ্দেশ্য নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দেওয়া পরামর্শগুলি বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থেকে কিভাবে মুক্ত রাখা যায় সমাজকে সে ব্যাপারে সচেতনতামূলক আলোচনা করেন এবং সমাজের কাছে তুলে ধরেন। আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা জারি থাকবে বলে জানান নেতৃত্বে তপন পাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংবিধানের প্রণেতা ভারতরত্ন ডক্টর বাবাসাহেব আম্বেদকরের শুভ জন্মদিন উপলক্ষে আমি রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করি বাবাসাহেবের দ্বারা যেই পথগুলো আমাদেরকে দেখানো হয়েছিল ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ তৈরি করার জন্য, সেই পথগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক সশক্ত মানসিকতা নিয়ে এক সশক্ত ভারত তৈরি করার লক্ষ্যে কাজ করছেন, এবং বাবা সাহেবের যে মানসিকতা, এক উদার মানসিকতা নিয়ে, এক সাগরের মতো হৃদয় নিয়ে আমাদের জন্য উনি সংবিধান থেকে নিয়ে বাকি যেই যেই দিকগুলো তুলে ধরেছেন সেই সবগুলোকে আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করব, এবং ওনার দ্বারা দেখানো যে রাস্তা, সেই রাস্তায় নিজের জীবনকে এবং নিজের গ্রামকে, নিজের শহরকে এবং নিজের রাজ্যকে, সর্বোপরি নিজের দেশকে নিয়ে যাব, সেটা আমি সবার কাছ থেকে আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।